अरे मिनाती के रोस जैसी हिट है, जिम डेली जाए बिल्लो फिट 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 है। वेलकम गाइस, वेलकम टू आवर चैनल न्यू अनदर एपिसोड। যখনই আমি এই গানটি শুনেছি তখনই আমার ফ্রিজে যতগুলো চকলেট ছিল সবগুলো নিয়ে রাস্তার হাইড্রেনে গিয়ে ফেলে দিয়ে এসেছি। এই গানের না আছে মাথা, না আছে হাত পা, ওটাও আছে কি না সন্দেহ আছে। যেখানে নায়ক নায়িকার ছিরি এরকম হতে পারে, স্বয়ং গায়িকা সরি স্বয়ং গায়কের ছিরি এরকম, তো গানের ছিরি কীরকম হতে পারে। এই গানের গায়ক প্রত্যেক গান লেখার সময় ফেভিকল খায় আর গান গাওয়ার সময় ডেনড্রাইট খায়। অ্যাটলিস্ট নায়ক নায়িকা তো ভালো রাখতে পারতিস, শুনতেও ভালো লাগতো, দেখতেও ভালো লাগতো। যেখানে রিয়াজ আলীর মতো একটা পেঁয়াজ মার্কা মুখের নায়ক আর ঝিঙের মতো দেখতে একটি নায়িকা, তো গানের ছিরি এরকম না হয়ে যাবেটা কোথায়? প্রত্যেক গানে কোনো না কোনো মেয়েকে সালাও কোকা কোলা বানাচ্ছে, এই গানে তো পুরো চকলেটই বানিয়ে দিল, না জানি পরের গানে কোনো মেয়েকে অরিও বিস্কুটও বানিয়ে দিতে পারে। টিকটকে চুদুর বুদুর করার জন্য কি চাই? একটি ভালো রিং লাইট, একটি ভালো ফোন। টিকটকে চুদুর বুদুর করার জন্য চাই একটি ভালো সুরিলা মিউজিক লাইক এরকম। আচ্ছা সাদা মনে আমার একটাই প্রশ্ন, দুনিয়ায় কি নায়ক নায়িকার অভাব হয়ে গেছে? সালা দেখো তো ভাই আমার ডান্স মারছে, গানটা তো দূরে রাখুন, এই নায়কের ড্যান্স দেখে আমার তিন দিন পটি বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা শুনেছি, কুর্তা পাজামা জামা 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 জামা। সাদা মনে আমার আরেকটা প্রশ্ন, এখানে কুর্তা পাজামা পরে কে ডান্স করছে? যদি ভাই আমার ফোনটা আমার কাছে প্রিয় না হতো না, এই গানটা শোনার পর আমি নিজের ফোনেই মুতে দিতাম। পুরো মিনিংলেস, পুরো মিনিংলেস। কোনো গানের মাধুর্য আছে বা কোনো মিনিং আছে? বলে এসব গান শোনার থেকে নিজের কানের পর্দাটা ফেটে যাওয়া অনেক ভালো। যেমন আরেকটা গান, ধিম্মে 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 ধিম্মে। আচ্ছা সাপোজ এই গানটা শোনার পর আমি যদি গায়ককে বলি বোকা 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 বোকা, কোনো মানে দাঁড়ায়? পুরো ওয়ার্ডটা ক্লিয়ার না হলে মানে বোকা চরিত্র, চিপ মাইন্ডেড সালা আপনারা ভিউয়ার্স। আমি এত নোংরা মানসিকতা নিয়ে ভিডিও বানাই না ভাই, সিরিয়াস বলছি ভাই। নেহা কক্কর যদি আমার ফেভারিট সিঙ্গারদের মধ্যে একজন না হতো না, সালাই লন্ডা আমার কাছে বাংলায় এত কাঁচা খিস্তি খেত বাকিটা ইতিহাস হয়ে থাকতো। নেহা কক্কর দিদি ভাই আপনার কাছে একটাই আবেদন, টনি কক্করের সং যখন শুনতে যাই তখন কানেও দেখতে পাই না, চোখেও শুনতে পাই না, মুখবধির সংস্থার মানুষ হয়ে যাই আমরা। আপনার কিছু কমপ্লিমেন্ট এখানে আমরা চাই। কি আর করবেন দিদি ভাই, লন্ডার মধ্যেই ঘোট আছে। নেহাত আমরা আপনাকে সাপোর্ট করি, তাই আপনার ভাইটাও সাপোর্ট পায়। বেশি কিছু বলবো না ভাই, ভিডিও আজ এই অবধি স্টপ করলাম। টনি কক্করের সাপোর্টার হলে ডিসলাইক মেরে যাও, আর ভালো লাগলে ভিডিও লাইক করে যাও। কিছু কিছু একটা অনুদান না যেয়ে আজকে যাবে না, বাংলায় এই গানটার রোস্টিং ভিডিও আমি ফার্স্ট ছাড়লাম, অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি ভাই। আর আমাদের চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব যে বাটনটা আছে ওটা বেলুন কি পাথর জানি না ভেঙে গুড়িয়ে দিতে হবে, আর কমেন্ট বক্সে মতামত দিতে হবে ভিডিও কেমন লাগলো, পরের ভিডিওটা কী হবে। তো স্টে সেফ স্টে হোম, ডোন্ট বি আ চ্যাট, চলো বাই।